কবুতর গুলো তো এখন জবাই করতে নিয়ে গেল, তো আপনাদেরকে জবাই করাটা দেখাতে পারবো কিনা জানি না, করবে কিনা তাহমিদ। তো আমি এখনই দুধ সামাই রান্না করলাম, একটু যে বাবা ভাত খেতে যাচ্ছে না তো ওর জন্য দুধ সামাই রান্না করলাম, তো এখন ওকে খেতে দিয়েছি। এই তোর বাবা খাচ্ছে দুধ সামাই, একটু শুধু হাত, হ্যাঁ একটু দুধ সাই, দুধ সামাই খাচ্ছে, আমরাও এখন দুধ সামাই আমিও খাবো, হ্যাঁ তাহমিদও খাবে। তার আগে একটু দেখিয়ে দিলাম কীভাবে দুধ সামাই রান্না করেছি, অনেক মজা হয়েছে। ওকে তারপরে নেক্সট আমি যে কবুতরগুলো জবাই করবো রান্না করবো এগুলো দেখিয়ে দিব, এখন রাখছি। হ্যালো, আমি তো স্কুল থেকে এসে, হ্যাঁ তো ডাল ভর্তা, এই ডাল ভর্তা করে ফেলেছি, আলু সিদ্ধ করে আলু ভর্তা করে ফেলেছি, তারপরে টমেটো কাটলাম, এখন মাছ রান্না করবো, এই যে মাছের পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর এমনি আবার মুসুরের ডাল, মুসুরের ডালটা একটু দেখিয়ে দাও, মুসুরের ডাল, এই যে মোর বাবা কবুতরগুলো জবাই করে নিয়ে আসলো, এখানে রাখো রাখো মাটিতে রাখো, হ্যাঁ হ্যাঁ রাখো, দেখো যে কবুতরগুলো নিয়ে আসলো জবাই করে, তো আমি এখন মাছটা রান্না করে নিব, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে মাছটা রান্না করছি। খুব ভেরি সিম্পল, শুধু পেঁয়াজ লাল করব, এখানে জিরা বাটা দিব, রসুন কেটে দিব কুচি কুচি করে, আর টমেটো কাঁচামরিচ দিয়ে, হ্যাঁ লবণ হলুদ, লবণ হলুদ গুঁড়া মরিচ দিয়ে একটু ভুনিয়ে নিয়ে মাছটা দিয়ে, মাছটা দিয়ে একটু কষাবো, কষি কষি রান্না শেষ। মানে আমি বাসায় যখন রান্না করি গেস্টদের জন্য না নিজেদের জন্য বাসার জন্য, তখন আমি একদম খুব সিম্পলভাবে অল্প তেলে অল্প মশলা মশলি দিয়ে রান্না করে, কারণ প্রতিদিনের খাবার একটু কম কম করে সব কিছু খেতে হবে, বেশি তেল মশলা মশলি মশলা বেশি দেওয়া যাবে না, এই জন্য আমি খুব সিম্পলভাবে স্কুল থেকে তাড়াতাড়ি করে আসছি। আজকে মুমুও গেছিলো একটু কাজে বাইরে, তো রান্না করতে পারেনি, এই জন্য আজকে আমাকেই সব কিছু ই করতে হলো, ম্যানেজ করতে হলো। তো আমি সিম্পলভাবে ডাল ভর্তা, আলুর ভর্তা, টমেটো দিয়ে মাছ, আর হলো একটু মুর বাবা পানিয়া ডাল পছন্দ করে, মুসুরের মানে পানি পানি একদম পানি ডাল, মানে খুব ঘন ডাল না, ওইটা একটু খাইয়ে দেবো, হয়ে গেল, আচ্ছা ঠিক আছে। ওই যে কবুতরগুলো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখনই হ্যাঁ করে এখনই আল্লাহ দুইটা করছি, তো এই যে করছি তো, জবাই করে, যে জবাই করে তো আপনারা দেখাইছে, এবং জবাই করে আরে খালাই খালাইও দিছি, এখন এগুলো আমরা ছালে টালে, কিন্তু এগুলো মনে বাজার থেকে ছালে বেশি ভালো হইতো না, এখনই আচ্ছা ঠিক আছে, আপাতত এখানে রাখলাম। হ্যালো, আমি সব মশলা দিয়ে ফেলেছি, টমেটো দিয়ে দিয়েছি, মাছগুলো দিয়ে দিয়েছি, তো একটু মাছগুলো কুষিয়ে নিয়ে একটু পানি দিয়ে ঝোল করে নামিয়ে নিয়ে, তো আপনাদেরকে দেখালাম মাছগুলো অলরেডি দিয়ে দিয়েছে। হ্যালো, আমরা এখন ভাত খেতে বসছি, আমার ছেলে তাহমিদ হাসান এখন ভাত খাবে, আমি ওদের জন্য এই যে এখনই যে আপনাকে দেখালাম রান্না করাগুলো, এই যে ডাল ভর্তা, তারপরে এই যে পেঁয়াজ কলি দিয়ে মাছ রান্না করেছি, টমেটো দিয়েছি, তারপরে এই যে আমার হাজব্যান্ডের জন্য পানিয়া মুসুরির ডাল, এই যে আলুর ভর্তা আমরা এখন খাবো, এই যে মুমু সবাইকে ভাত বেড়ে দিচ্ছে, এই যে মুমুকে একটু দেখে নিন আপনারা, তো আমরা এখন খাবো, তো আপনাদের খাওয়াটা আর কী দেখাবো, সবসময় তো খাওয়াটা একটু দেখাই দিই, তো আজকে আর দেখাচ্ছি না, তো আমরা খেতে